আসসালামু আলাইকুম গাইজ, চলে আসলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে। এই যে খাবারগুলো দেখে কিন্তু অনেক লোভনীয় মনে হয়। আসলে আমরা যখন এইসব খাবারের পাশ দিয়ে যাই, তখন মানে দেখে কিন্তু খেতে ইচ্ছে করে। যদিও এগুলো মানে ছোট ছোট হোটেলে কিন্তু এইভাবে সাজিয়ে রাখে, বড় কোনো রেস্টুরেন্টে কিন্তু এভাবে সাজিয়ে রাখে না। আমরা অনেক সময় এগুলো মানে খাই না, অনেক সময় না, আমরা নর্মালি এগুলো খেতে চাই না, কারণ আমাদের কাছে এগুলো হাইজেনিক মনে হয় না। কিন্তু নর্মালি কি আমরা বড় রেস্টুরেন্ট গুলাতেও যে হাইজেনিক ভাবে সবকিছু তৈরি করছে, এটাও কিন্তু আমরা জানি না। যাই হোক, আমার হঠাৎ করে মনে হচ্ছিল আজকে আমরা একটু লাঞ্চ করার জন্য বাহিরে বের হয়েছি, মানে আমরা বসুন্ধরাতে আসছি। নর্মালি বসুন্ধরাতে কি হয় যে বড় বড় রেস্টুরেন্ট আছে, বড় বড় ফাস্টফুড বা ফুড কোর্ট আছে, নর্মালি যে এই টাইপেরও হোটেল এখানে আছে আমার জানা ছিল না। আমি জানতাম না, আমি নর্মালি এই টাইপের খাবার গুলা খেয়েছি যখন আমি নিউ মার্কেট গিয়েছি, গাউসিয়া গিয়েছি, তখন কিন্তু আমি এরকম ছোট ছোট হোটেলে যেরকম সাজিয়ে রাখে আমার দিকে কিন্তু অনেকটা খেতে ইচ্ছে করে। এবং আমি সবসময় কিন্তু চেষ্টা করি যে ওখানে মানে খাইতে। অনেক সময় আমার বাবা কে জোর করেই খাই, অথবা অনেক সময় আমার বাবা নিজে থেকেই যায়। তো যাই হোক, আজকে মানে আমরা খেতে আসছি বসুন্ধরা গেটে। আমার হঠাৎ করে এই দোকানগুলো আমি দেখলাম যে কয়েকটা হোটেল, ওখানে হাঁটতেছিলাম তখন এই হোটেলগুলো দেখতেছিলাম। তো আমার তো মানে বসুন্ধরাতে এরকম আছে আমি তো মানে জানতামই না। তারপর আমি বললাম যে চলো একটু দেখি না যে কি কি আছে এখানে। তো আমার বাবা বলতেছে না, এখানে খাওয়া লাগবে না। তারপরও আমি ওকে জোর করে এখানে নিয়ে গেলাম। নিয়ে গিয়ে দেখলাম যে অনেক রকমের খাবার কয়েকটা হোটেলই একসাথে এখানে আছে, এবং কয়েক ধরনের খাবার এখানে সাজিয়ে রেখেছে। দেখতে কিন্তু খুবই লোভনীয় মনে হচ্ছিল। তখন আমার বাবাকে বললাম যে আমি আজকে এখানেই খাবো, কিন্তু আমার মেয়ে তো বসবেই না, এখানে খাবেই না, কিন্তু সবকিছুরই অভিজ্ঞতা থাকা উচিত। তারপরে আর কি, তারপরে এখানে বসে পড়লাম আমি। আমি বলছি আজকে আমি এখানে ভর্তা ভাতই খাবো, আমার ভর্তা ভাত খেতে ইচ্ছে করতেছে। তো আমার বাবার তার কোনো কথা ছিল না। তারপরে এই যে আমরা এখানে ভর্তা নিলাম, এখানে কয়েক রকমের ভর্তা, প্রথমে ওরা বলল যে এগুলো আগে টেস্ট করেন, তারপরে লাগলে অন্য টাইপেরও দিবে। তো এখানে আলু ভর্তা, ডাল ভর্তা, শুটকি ভর্তা, তারপরে হচ্ছে কলা ভর্তা, আরো কি কি ভর্তা যেন ছিল, তারপর হচ্ছে লাল শাক ভাজিয়ে দিল, তারপর হচ্ছে আমার মেয়ে তো আবার অন্য কোনো কিছুই খাবে না, সে মুরগি ছাড়া। তো এখানে ওর জন্য মুরগিও নিলাম। প্রথমে আমি ভর্তা দিয়েই শুরু করলাম, আমার কাছে তো খুবই মজা লাগতেছিল। আমি মানে নর্মালি হচ্ছে বড় কোনো রেস্টুরেন্ট বা ফাস্টফুডে বসে খাওয়ার যে তৃপ্তি, সেটা থেকে মনে হচ্ছে যে এখানে পাচ্ছি। কারণ কারণটা হয়তো বা ভর্তা দিয়ে খাচ্ছি দেখে। বাঙালি জাত ভর্তা আর ডাল আর ভাত হলে আর কোনো কথা চলে না। আমার বাবাও সবগুলো ভর্তা থেকে একটু একটু করে নিয়ে ট্রাই করতেছিল এবং বলতেছিল যে না, মজাই হয়েছে। আমরা যদি তাদের পরিবেশ এবং হাইজেনিকটা একটু সাইড করে রেখে খাবারগুলো খাই, তাহলে কিন্তু মানে তৃপ্তি ভরে খাওয়া যায়। নর্মাল যে বড় বড় রেস্টুরেন্টে যখন আমরা খাই বা ফাস্ট ফুড গুলাতে খাই, তখন দেখা গেছে যে আমাদের তৃপ্তি অতটা পাই না। তার উপর হচ্ছে যে হিউজ পরিমাণ টাকাও কিন্তু গুনতে হয়। এখানে হচ্ছে রিজনেবল প্রাইসে এবং বাঙালিয়ানা খাবার যাকে বলে সেটা কিন্তু খাওয়া যায়। যদি আমার মেয়েও এখানে বসতে চাচ্ছিল না, আমার বাবাও ভাবতেছিল যে না, অন্য কোথাও নিয়ে হয়তো বা আমাদের খাওয়াবে, কিন্তু আমি তো নাসর বান্দা যে আমি আজকে এখানেই খাবো। তো যাই হোক, আমার খেয়ে তো খুবই ভালো লাগছে, কারণ হচ্ছে মনে হচ্ছে যে না, মানে কিছু খেলাম। আসলে দুপুরের খাবারটা যদি একটু পারফেক্ট হয় না, সারাদিনটা মনে হয় ভালো যায় আর কি। তো যাই হোক, আজকের খাবারটা আমার কাছে তো ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।